হ্যালো বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানার থেকে। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কেন কি এত অসহ্যকর গরম! দেখো, জুন মাস পড়ে গেল অথচ বৃষ্টির কোনো নাম নেই। আর এই এরকম অসহ্যকর গরমে শরীর পেট ঠান্ডা রাখার জন্য যেই ব্রেকফাস্টটা করতে হয় বা জলখাবার, আপামোর 90% বাঙালি বাড়িতে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চাঁদি ফাটা গরমে এই জলখাবারটা মনে হয় হয়েই থাকে। সেটা হলো আম চিড়ে কলা দই, বা যেটাকে ফলাহারও বলা হয়। বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তার মধ্যে যেমন অক্ষয় তৃতীয়া, জয়মঙ্গলবার, মঙ্গলচণ্ডী, গঙ্গা পুজো, রথ, স্নানযাত্রা, অনেক কিছু। তো এই পুজো পার্বণের মধ্যে কিন্তু এটাই ফলাহার করে থাকে, জামাই ষষ্ঠী তার মধ্যে একটা। তো চলুন, কিভাবে এই ফলাহারটা আমি বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি সামার স্পেশাল বেঙ্গলি ব্রেকফাস্ট ফলাহার, বা আম কলা দই তালগুড় দিয়ে খই চিড়ে মাখা। এরকম সুস্বাদু ও হেলদি একটা জলখাবার শুধু শরীর মনকেই ঠান্ডা রাখে না, যারা উপোস করেন তাদের তো কাজে লাগেই। এছাড়া যে কেউ খেতে পারেন, তবে ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু এত আম কলা দিয়ে আর তালগুড় দিয়ে খাবেন না, অবশ্যই ডাক্তারের ওপিনিয়ন নিয়ে খাবেন। আর তারা চিড়ে খইও কতটা খাবেন সেটাও ডাক্তারের ওপিনিয়ন নিয়ে খাবেন। তবে এটা শরীর পেট ঠান্ডা রাখার জন্য একদম উপযুক্ত আইডিয়াল জলখাবার এই গরমের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 50 গ্রাম বা 1 বাটি খই, নিয়েছি পাতলা চিড়ে, আর নিয়েছি গোবিন্দভোগ চালের চিড়ে, এগুলো 100 গ্রাম করে আছে, 3টি হিমসাগর আম, 2টো পাকা কলা, 1টা হিমসাগর আম কিউব করে কাটা, খেজুর, আলমন্ড, কাজু, কিশমিশ, ঘরে পাতা, টক দই, আর আছে এই গরমে পাওয়া যায় তালগুড়। দেখে নেওয়া যাক, আজকে আমি বানাচ্ছি একটা ভীষণই হেলদি ও টেস্টি সামার স্পেশাল ব্রেকফাস্ট। আর এটা মনে হয় 99.9% বাঙালি বাড়িতে এই গরমকালে হয়ে থাকে। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো আমাদের প্রকৃতি নানা রকমের আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সমস্ত দিয়ে ভরিয়ে রেখেছে। আর এই সময় মানে ঘেমে নিয়ে রুটি, পরোটা, চাউমিন বা ব্রেড, স্যান্ডউইচ এসব না খেয়ে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট করলে শরীর পেট ভীষণই ঠান্ডা থাকে, এটা অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে। দেখুন, আগেকার দিনে তো আর এরকম অনলাইনে ওলা উবের সমস্ত বুক করা যেত না, আগেকার দিনে অনেকটা পথ মানুষের হাঁটতে হতো। তো তারা এরকম শরীর ঠান্ডা রাখার জন্য কিন্তু এইরকম খই, মুড়ি, চিড়ে, দই, আম, কলা এইসব খেয়েই কিন্তু কাজে বেরোতেন। আর এটা অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে। তো এই এরকম হেলদি ব্রেকফাস্টটা আমি কীভাবে ইনস্ট্যান্ট বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি 2 রকমের চিড়ে নিয়েছি, একটা টেস্টি আর একটা ইনস্ট্যান্ট। তো এইটা দেখুন পাতলা চিড়ে, আর এইটা হলো গোবিন্দভোগ চালের চিড়ে। আমি 2 রকমের চিড়েই দেখাবো। গোবিন্দভোগ চালের চিড়েটা কিন্তু খেতে যেমন স্বাদ, মানে এটা একটা সুন্দর সুগন্ধ আছে, কিন্তু এটা কিন্তু 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু দাঁতে লাগবে। আর এই চিড়েটা হলো একদম পাতলা চিড়ে, এই দোকানে বললেই হবে, এটা ধুয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যায়, মানে ইনস্ট্যান্ট চিড়ে যেটাকে বলে। তো এই 2 রকমের চিড়ে ধুয়েই আমি রেসিপিটা কিভাবে ইনস্ট্যান্ট বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, তো প্রথমে পাতলা চিড়েটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এটা বড় বাটিতে নেব, কেন কি এটা ভালো করে ধুতে হবে। আর এই চিড়েটা 1 বাটি ভর্তি লাগলেও এটা কিন্তু ধুলে একদম পরিমাণে কমে যাবে। তো এই চিড়েটার মধ্যে দেখুন আমি নর্মাল জল দিয়ে ভালো করে কিন্তু হালকা হাতে 3-4 বার ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত নোংরা জলটা বেরিয়ে যায় বা ময়লা জলটা। তবে এটা বেশি ধুতে হবে না, কেন কি একদম এটা কাদা কাদা হয়ে যাবে।
যাদের অফিসে তারা আছে বা বাচ্চাকে স্কুলে খাইয়ে পাঠাবেন তারা কিন্তু এই ইনস্ট্যান্ট চিড়েটাই ইউজ করা ভালো, বা হাতে সময় থাকলে আগে থাকতে একটুখানি গোবিন্দভোগ চালের চিড়েটা ভিজিয়ে রাখলেও খাওয়ানো যাবে। তবে গোবিন্দভোগ চালের চিড়েটা কিন্তু অনেকক্ষণ পেট ভরে রাখে। তো চিড়েটা আমার হয়ে গেল ভিজিয়ে ধুয়ে নেওয়া, তো এটাকে ঢাকা দিয়ে রাখছি। এরপরে আমি যে গোবিন্দভোগ চালের চিড়েটা নিয়েছি সেই চিড়েটাকে আমি একটা আরও বড় বাটিতে ঢেলে নিয়ে ধুয়ে নেব। আর যদি একটা দুটো ধান থাকে সেটাও বেছে ফেলে দেবেন, কিন্তু না হলে মুখে পড়লে বাজে লাগবে। তো কেন কি এটা বড় বাটিতে নেওয়ার কারণ হলো কি, এটা ভিজানোর পরে এটা অনেকটা ফুলে যাবে। তো যাই হোক, এই চিড়েটাকে এবার ভালো করে জল দিয়ে 5-6 বার কোসলে কোসলে ধুতে হবে। এটা কিন্তু পাতলা চিড়ের থেকেও বেশি টাইম ধরে ধুতে হবে, কেন কি আর দেখুন ধুলে কত ময়লা জল বেরোচ্ছে। তো আমি কলে নিয়ে আরও 3-4 বার ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি ফেরত আসছি। তো দেখুন চিড়েগুলোকে আরও কলের জলে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার খাওয়ার ভালো জল দিয়ে এটাকে ভেজাতে হবে, কেন কি এই জলটা কিন্তু চিড়েটা অনেকটা অ্যাবজর্ব করবে আর চিড়েটা তখন ফুলে বেড়েও যাবে আর নরমও হবে। তো দেখুন আমি মোটামুটি কিছুটা জল দিয়ে দিলাম যাতে চিড়েতে জলটা মোটামুটি ম্যাক্সিমামটা অ্যাবজর্ব করে যায় আর যার চিড়েটা ভালোভাবে ফুলে নরম হয়ে যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে 20-30 মিনিট এটাকে রেখে দেবো তাতে ভালো করে। আর এটা যদি না এইভাবে ভিজিয়ে খাওয়া হয় খাওয়া একদম যাবে না, দাঁতে আটকাবে। আর দেখুন আমি সকালবেলা আলমন্ড কাজু কিশমিশ এগুলো দিয়ে দেই, সেটা ব্রেড বা অন্য কোনো ব্রেকফাস্টের সঙ্গে। আজকে যেহেতু ফলাহার বানাচ্ছি তো আমি এর সঙ্গেই ওপরে দিয়ে দেবো, দেখতেও সুন্দর লাগে আর ড্রাই ফ্রুটসগুলো খাওয়াও হয়ে যায়। তো এর জন্য খেজুরগুলোকে আমি আগে সিডলেস করে নিচ্ছি আর একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও চলে। আগেকার দিনে সবাই আমচিড়ে কলা দই খেয়েই বেরিয়ে যেত, আমার এটা দেখার সৌন্দর্য প্লাস এই ড্রাই ফ্রুটসটা খাওয়াও হয়ে যায়, মানে দুটো কাজই হয়ে যাবে। এরপরে আলমন্ডগুলোকেও আমি 2 টুকরো করে নিচ্ছি। আলমন্ডগুলো সাধারণত আমি জলে ভিজিয়ে রাখি তারপরে খাই, কিন্তু আজকে এটা আপনাদের দেখানোর জন্য এটা শুকনোই আছে। আর কাজুগুলো দেখুন, কাজুগুলো তো আমার 2 অর্ধেক করাই আছে, এর জন্য কাজুগুলোকে আর কাটলাম না। এইবার আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। তো আর কিশমিশও ওই একইভাবে আমি ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধুয়ে নিয়ে আমি আলাদা করে রাখছি। এইবার আম কলা সমস্ত কেটে নেব। আর আম অনেক সময় বলে যে আম কেটে রাখলে কালো হয়ে যায়, কিন্তু আম কাটারও একটা নিয়ম আছে। এই আমের বোটাটাকে একটু মোটা করে ফেলে যদি একটা গামলায় করে, মানে 4-5টা আম কেটে গামলায় করে জলে ভিজিয়ে রাখা যায়, কেন কি বাজারে কেনা আমে প্রচুর কার্বাইড থাকে। তো আমাদের যে ফলালার দাদা উনিই কিন্তু বলেছেন যে ভিজিয়ে রাখলে কষ তো হবেই না আর যে কার্বাইডের যে গরমটা সেটাও চলে যায়। আর তাছাড়া আমের বোটাটা মোটা করে ফেললেও আর খোসাটাও যদি মোটা করে ফেলা যায় তাহলে কিন্তু আম কালো হয় না। তো এইভাবে আমি আমের বোটাগুলোকে মোটা করে ফেলে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার কাছে সময় নেই, আমি সাধারণত ফ্রিজে কেটে রেখে দিই, তো আজকে আপনাদের সামনে প্রথমেই কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খোসাগুলোকে বেশ মোটা করেই কিন্তু ফেলছি, আর কালো কালো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর আমের খোসা যদি একটুও থাকে না তাহলেও মুখে গলার সামনে খসখস করবে। তো এই জন্য আমি ভালো করে আমের খোসাগুলোকে পিল করে নিচ্ছি। আমি এখানে চাকু দিয়ে পিল করছি, আপনারা যদি চাকু দিয়ে না পারেন অবশ্যই বঠি দিয়ে পিল করে নেবেন, কিন্তু ভালো করে খোসাগুলোকে ছাড়াবেন। এই একইভাবে আর এই একটা আম না আমি এরকম গোটা রাখবো, কেন কি আগেকার দিনে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, এরকম ফলাহার না একটা বড় পিতলের গামলা করে মাখিয়ে সবাইকে বাটি বাটি করে দেওয়া হতো, ভাই বোনদের অনেক ভাই বোন থাকতো। আর যদি বাড়িতে কোনো সময় গেস্ট আসতো তারা তো আর অন্যের মাখা হয়তো খেতে অতটা লাইক করবে না, তো তাদেরকে কীভাবে পরিবেশন করা হতো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কীভাবে আমাদেরকে পরিবেশন করা হতো একসঙ্গে অনেকটা মাখিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর জন্য আমি একটা আম গোটা রাখছি আর একটা আমকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। তো এই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন আমগুলোকে এইভাবে দুপিট কেটে তারপরে আবারও আমি আরেকটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, যাতে এটা চামচ দিয়েও খেতে পারে হাত দিয়েও খেতে পারে কোনো অসুবিধা হবে না। আর এই একটা আম গোটা রাখলাম, এই আর একটা আম পরে লাগলে আমি পরে নেব। আর আমি টোটাল 4টে আম নিয়েছিলাম আর একটা আমকে আমি কিউব করে কেটে নিয়েছি ওটা সাজাবার জন্য। এইবার আমি কলা নিয়ে নিয়েছি বর্তমান কলা, আপনারা সিঙ্গাপুরি কলা বা কাঁঠালি কলা যেটাই নিন সেটাই ভালো হয়, তবে এখন বর্তমান কলাটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা বেশ অনেকটা মোটা, খেতেও কিন্তু বেশ টেস্ট। তো আমি এই একটা কলাকে আমি
ছোটো ছোটো করে কেটে নেব এটা পরিবেশনের জন্য। আর একটা কোটা রাখবো, সেটা কীভাবে আমি চিড়ের সঙ্গে মাখাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম, আমরা যেরকম কর্নফ্লেক্সের মধ্যে আম কলা ছোটো করে কেটে খাই সেরকম। তো আমি আরও একটা কলা, দুটো কলা কেটে নিলাম। আম কলা সত্যি কথা বলতে কি আমি দুজনার জন্য বানাচ্ছি, আপনারা কিন্তু আম কলা যতটা নিজেদের ইচ্ছে খুশি সেটা দিতে পারেন। তো আমি এখানে একটা একটা করে দিয়ে দেখাচ্ছি। তো আমার আম কলা সমস্ত খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেল, এইবার আমি চিড়ে মাখাটা দেখাবো। আর একটা না, দেখুন এই আমটা হলো আমার বাড়ির মানে বাবার বাড়ির গাছ পাকা হিমসাগর আম, এটা আমি খোসা আগেই ছাড়িয়ে ফেলেছিলাম। তো দেখুন কেনা আম আর গাছ পাকা আমের ডিফারেন্স, ওটা কত ডার্ক কালার, আর এটা কার্বাইড দিয়ে মানে কাঁচা অবস্থায় কার্বাইড দিয়ে পাকানো। তো খেতেও এই গাছ পাকা আম অবশ্যই টেস্টি, এটা যারা গাছ পাকা আম খান তারা জানেন। তো দেখুন আমি একটা প্লেট নিয়ে নিলাম, যেটা বাড়িতে কোনো সময় এই সময় গেস্ট আসলেও কিন্তু তাদেরকে এই সব করে দেওয়া হতো, তারাও কিন্তু তৃপ্তি পেত রোদের মধ্যে হেঁটে গরমে কষ্ট করে আসার পরে। তো দেখুন ইনস্ট্যান্ট চিড়েটা একদম ভিজে একদম পুরো কাই মতন হয়ে গেছে, ওই জন্যই বললাম যে ইনস্ট্যান্ট যে বা পাতলা চিড়েটা এটা মানে ধুয়ে সঙ্গে সঙ্গেই খাওয়া যাবে। এটা যেহেতু একটুখানি রেখেছিলাম তাই জন্য নরম হয়ে গেছে। আর এই যে খইটা নিলাম, সাদা খই, এই খইটা কিন্তু মা কাকিমারা না গুড় দিয়ে মুরগি মতনও করে রাখতো, সেটাও দিতে পারেন। এছাড়াও এরকম সাদা খইও দেওয়া যায়, আর যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার না, শুধু চিড়ে দইও খাওয়া যায়। আর এই খইটা না কনকচুর ধানের খই, এটারও খুব সেন্ট আছে, খেতে খুব টেস্ট। তারপরে দিয়ে দিলাম কেটে নেওয়া আম, দিয়ে দিচ্ছি যে স্লাইস করে নিয়েছি কলাগুলো সেইটাও দিয়ে দিলাম। এইটা হলো মানে বাইরে কোনো গেস্টকে পরিবেশন করার জন্য। তারপরে একটা ছোটো বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব যে ঘরে পাতা আমি সাদা দইটা নিয়েছি, আর এই দইটাও বেশ দরাজ হাতে দেবো, কেন কি চিড়ের মধ্যে না অনেকটা দই মাখিয়ে খেলেই ভালো লাগে, আর সাদা দইটাই উপকারী। আপনারা যদি চান তো আপনারা মিষ্টি দই মাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গুড়টা বা চিনিটা যেটা দেবেন সেটা বুঝে দেবেন। আর এখন কিন্তু তালগুড় অ্যাভেলেবেল, মানে চৈত্র বৈশাখ মাস থেকেই কিন্তু তালগুড় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই তালগুড় দিয়ে, আর গুড় খাওয়া তো চিনির থেকে ভালো, তো আর তালগুড়ের বেশ একটা আলাদা সেন্ট আছে, ভালোও লাগে। তো দিয়ে দিলাম কিছুটা তালগুড়, আর ওপর থেকে এবার সাজিয়ে দেবো যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি। এটা দেওয়ার সময় আবারও বলছি অপশনাল, তবে যে কোনো এটা তো হেলদি খাবার, দিলে ভালোও লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো কিছুটা আমি কাজু, খেজুর, আলমন্ড, কিশমিশ সব দিয়ে আমি এটা পরিবেশন করে দেবো। তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা মানে ইনস্ট্যান্ট জলখাবার তৈরি হয়ে গেল, গরমে ঘেমে নিয়ে কিছু করতে হলো না। এটা যেমন শরীর মন পেট সবই কিন্তু ঠান্ডা রাখবে আর শরীরকে সুস্থ রাখবে, আর কষ্টও হবে না। তো এইবার এটা হয়ে গেল এক রকমের ইনস্ট্যান্ট চিড়ে দিয়ে ফলাহার বা দই চিড়ে মাখা। এবার এটা চামচ দিয়েও মাখিয়ে খাওয়া যায়, কেন চিড়েটা এতটাই নরম। এছাড়াও কেউ যদি চান সে নিজে হাতে মাখিয়ে খাবেন, সেটাও মাখিয়ে নিয়ে খেতে পারেন। আর তালগুড়টা না হাত দিয়ে চাপলেই কিন্তু ভেঙে যাবে, যদি কিনা ভালো তালগুড় হয়। এরপরে আমি সেকেন্ড চিড়েটা দেখাচ্ছি, মানে যেটা গোবিন্দভোগ চালের চিড়ে। এইটা দেখুন 30 মিনিট হয়ে গেছে, ভিজে গেছে, আর ভিজে কতটা ফুলেও গেছে পরিমাণে, আর নরমও হয়ে গেছে, আর যে জলটা জলটা অনেকটাই অ্যাবসর্ব করে গেছে, আর একটু যেহেতু বেশি জল আছে সেই জলটা আমি ফেলে দেবো। আর এটা না ভিজালে কিন্তু দাঁতে লাগবে, আবারও বলছি। তো এটার মধ্যে যে সামান্য একটু জল বেশি আছে সেই জলটা আমি ফেলে দেবো, কেন কি আমি যেহেতু ঘরে পাতা টক দই, এটাতে কিন্তু একটু পাতলাই হয় মানে জল থাকে, সেই দইয়ের জলটা মাখাবো, কিন্তু এই জলটা আমি ফেলে দিলাম। তো চিড়ের জলটা ফেলে দিয়ে এরপর আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো যে সামান্য আর একটু খই রয়েছে সেই খইটা, খইটাও আগেও বললাম অপশনাল, থাকলে দেবেন না হলে স্কিপ করবেন। এছাড়া এই জায়গায় মুড়িও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি যে তালগুড়টা নিয়েছি, সেই তালগুড়টা, তালগুড়টা দেখুন হাত দিয়ে ভাঙলে আর ওই দই চিড়ের সঙ্গে মাখালেই কিন্তু এটা মিশে যাবে, আর যদি খুব শক্ত হয় তাহলে একটু হামল দিস্তাতে আপনারা থেতো করে নিতে পারেন, বা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, কিন্তু তাহলেও কিন্তু ভালো লাগবে। তবে আমি মাখাতে মাখাতেই এটা গলে যায় বলে আমি এইভাবেই হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি।
আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। আমি এখানে একটাই কলা দিলাম, আপনারা যদি এটার মধ্যে দু তিনটে কলাও দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী, তবে বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই। এবার কলাটাকে হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব বা স্ম্যাশ করে নেব। আর আমার হাত কিন্তু যথেষ্ট পরিষ্কার, কেন হাতের মধ্যে যে টেস্টটা আসে সেটা কিন্তু চামচ দিয়ে মাখিয়ে আসবে না। আর যে আমি গাছ পাকা হিমসাগর আমটা নিয়েছিলাম, সেই আমটাকেও আমি হাত দিয়ে পুরো আমের কাঠটাকে বার করে নিচ্ছি। মানে এই হাত দিয়ে মাখার যে ভালোবাসাটা, আর এটা মা কাকিমার হাতে যখন খেতাম সেটা যেন অমৃত লাগতো। আমি তো আমার মাকে সবসময় বলতাম আমাকে মাখিয়ে বাটিতে করে দাও। এরপরে দিয়ে দিচ্ছি দই। আর দইটা যেহেতু দেখুন ঘরে পাতা আর একটু গরুর দুধের দই তো বাড়িতে রাখা, তো একটুখানি পাতলাই হয় তো ভালোই হয়। আর এটা দরাজ হাতেই আমি দিয়ে দিলাম। দইটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি কম বেশি দেবেন। এরপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন এইটা মাখাতে মাখাতেই কিন্তু গুড়টাও বেশ নরম হয়ে ওই চিড়ে খইয়ের সাথে মিশে যাবে, বোঝা যাবে না একদম। তো দেখুন এইভাবে ভালো করে হাত দিয়ে মাখালে কি হয় যে একদম চিড়ে খই আম কলা সবের ভিতরে ভালো করে মিষ্টিটা দইটা ঢুকে টেস্টটা মানে একটা অসাধারণ হয়। মানে এটা করতেও যেমন খাটনি নেই, খেতেও সেরকম সময় লাগে না, আর এটা পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, আর এটা ভীষণই একটা হেলদি খাবার। তবে আবারও বলছি যারা সুগারের পেশেন্ট বা যারা ডায়াবেটিস পেশেন্ট তারা অবশ্যই ডাক্তারের ওপিনিয়ন নিয়ে খাবেন, কারণ আম কিন্তু বেশি খাওয়া যায় না, কলাটাও জিজ্ঞেস করে, আর চিড়ে খইও কিন্তু খুব বেশি খাওয়া যায় না। তো দেখুন কথা বলতে বলতে আমার এইটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমি সাজাবার জন্য আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস। এইভাবেই কিন্তু খেয়ে নেওয়া যায়, কিন্তু আমি দেখার সুবিধার্থে দিয়ে দিলাম। আর এইবার এটার থেকে ছোট ছোট বাটিতে দেওয়া যায়। এটা কিন্তু এতটা একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়, মোটামুটি এটা তিন চারজন অনায়াসে খেতে পারবেন জলখাবার হিসাবে। আর এটা বাচ্চা বড় সবারই খাওয়ার উপযোগী। তারপরে দেখুন ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা টুকরো করে আম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, আর মুখে যখন একটা একটা এক টুকরো করে আম পড়বে না, যেমন মনে হবে যেন অমৃতের স্বাদ পাওয়া যাচ্ছে। তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দু রকমের উপায়ে চিড়ে আম কলা দই খই দিয়ে মাখা ফলাহার বা একটা হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। তো এই এরকম বাটিতে আপনারা এরপরে পরিবেশন করতে পারবেন। আর এরকম ইনস্ট্যান্ট একটা হেলদি ও টেস্টি রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে আমাকে একটু ভালোবেসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিলে আমার নেক্সট যখন কোনো ভিডিও আপলোড হবে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আমার যেই ভিডিওটা আসে তার আগের দিন কিন্তু সেই ভিডিওরই শর্টসটা আসে। তো অবশ্যই রিকোয়েস্ট করব শর্টসটাও দেখতে আর ভিডিওটাও ডিটেইলে দেখতে। তো তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর জলখাবার বা ফলাহার যেটা বলেন। যদি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান। নমস্কার। With the